গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটু রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা আছে আবার গরমও আছে। ঘুম থেকে উঠতে তো খুবই দেরি হয়েছে, তাও উঠে পড়েছি, 7:30টার সময় উঠেছি। উঠে যে একটা ঘুমের ঘোর থাকে না, নড়তে নড়তে কাজ করছি। আজকে রান্না বলতে মাছের ঝাল, এই ঝাল করব না, মাছ ভাজা করব। এবারে রুই মাছটা না খুব টেস্টি রুই মাছ পেয়েছে, মানে রাজা বাড়িতেই দিয়ে গেছে, তো যে কারণে আমার খুব খেতে ইচ্ছা করছে মাছ ভাজা। আমি মাছ ভাজা, মুসুরির ডাল, আলু সেদ্ধ এগুলো খুব খেতে ভালোবাসি। তো আজকে ওই জন্য বলে রাজাকে বললাম মাছ ভাজা করব আর মুসুরির ডাল করব পেঁপে দিয়ে, আর আলু সেদ্ধ করব, মানে বেশ আলু মাখা যেটাকে বলে ওটা দিয়ে আজকে আমাদের খাওয়া হবে সকালের। আর একবার রান্নাঘরে ঢুকে গেলে আর তোমাদের সাথে সকালবেলাটা কথা বলাটা খুব চাপের হয়ে যায়। মোটামুটি এখন সোনাই উঠবে, ওকে রেডি করাতে হবে, ওকে খাওয়াতে হবে, মানে একটা মানে বিশাল চাপ চলে, তার মধ্যে দিদি চলে আসে। তো ওই জন্য সকালবেলাটা না কথাটা বলে নিয়ে তারপরে যদি কাজে হাত দিই, মানে তাও একটা মনে শান্তি থাকে না। সকালে একবার কথা বলা তোমাদের সাথে হয়ে গেছে। তো এই আমি ডালটা ডুবিয়ে দিয়ে গেছি, ডাল এই যে মাছটা বের করেছি, আর এই যে ডাল আর চাল দুটো ডুবিয়ে দিয়ে গেছি। এবার ধুয়ে ডালটা আগে সেদ্ধ বসাবো, বসিয়ে আলুটা হয়ে গেলে আলুটা সেদ্ধ বসাবো, পেঁপেটা কাটবো। এই আর ভেবেছিলাম টমেটো দিয়ে করব, তারপরে বলছি এই টমেটো দিয়ে করি, হ্যাঁ মুসুরির ডালটা খেতে বেশি ভালো লাগে, আজকে আর পেঁপে দেবো না। ঠিক আছে, আজকে আর পেঁপে দেবো না, টমেটো দিয়ে করি, বেশ ভালো লাগে টমেটো দিয়ে কষিয়ে কী করলে, টমেটো দিয়েই আজকের করব। টমেটো দেবো আর সর্ষে ফোড়ন দিয়ে করব আজকে মুসুরির ডালটা। শুরু করি, হ্যাঁ আবার সোনাইকে তুলতে হবে, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। মুসুরির ডালটা করেছি টমেটো দিয়ে, খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু আমার মনটা ঘি ঘি করছে। আলু সেদ্ধ আর গরম গরম ঘি ভাত, তার সাথে আমার আর কিচ্ছু লাগে না, মাছ ভাজাটা পর্যন্ত লাগে না। কিন্তু আমি ভয়ে কিছু বলতে পারছি না রাজাকে, যে একটু ঘি, মানে ঘি নিয়ে মানে বসতে পারছি না খেতে। মন মাঝে মাঝে মনে হচ্ছে ও খেয়ে উঠে গেলে আমি খেতে বসলে ভালো হতো। তারপরে বললাম একটু ঘি হলে ভালো হতো না, রাজা দেখলাম কিছুই বলল না তার পরিপ্রেক্ষিতে, ওই জন্যে ডাল দিয়েই খেয়ে খাচ্ছি। কিন্তু খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে, কিন্তু ঘিটা হলে খুবই ভালো হতো। আমি ঘি ভাত খুব ভালোবাসি খেতে আলু সেদ্ধ দিয়ে, আর এই যে লাল লঙ্কা দিয়ে মাখা আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে, আহ বলছি আর জিভে জল চলে আসছে। দাদা চলে গেছে, রাজার সাথে তো আমি খেয়ে নিই, সেটা তো তোমরা জানোই। আর এখন সোনাইয়ের জন্য মাছের ঝাল করছি, আমরা ভাজা খেয়েছি, ওর একটু ঝাল করে দিচ্ছি, কারণ হ্যাঁ আচ্ছা দিচ্ছি, দেখতে হবে কোথায় রেখেছি, বাবা কোথায় রেখেছে দেখতে হবে। এই মাছের ঝালটা বসিয়ে দিয়ে এবার এই যে ফল কাটতে কাটতে, আচ্ছা এই ফলটার কথা বলা হয়নি তো তোমাদেরকে, দাঁড়াও এই যে এই ফলটার কথা তোমাদের বলেছি না, এইটা হলো এই দুর্গাপূজার সময় এখানে পাওয়া যায় এই ফলটা। এটা ছোট সাইজটা দেখাচ্ছি, শেষ হয়ে গেছে, এই যে ভেতরটা হলো এই রকম খোসা ছাড়িয়ে, খানিকটা ন্যাসপাতি ন্যাসপাতি মানে, কিন্তু ন্যাসপাতিটা খেতে টক হয় আর এটা চিনির মতো মিষ্টি, আর ভেতরটা এরকম ন্যাসপাতির মতো দানা দানা কিন্তু চিনির মতো মিষ্টি। এটার নাম কি বলতো, একটা সিনেমার ডায়লগ, মানে খুব পপুলার রাজেশ খান্নার, অমিতাভ বচ্চনের সিনেমার মানে সিনেমার ডায়লগ নয়, ডাকে রাজেশ খান্না একে ডাকে, অমিতাভ বচ্চনকে ওই নামে ডাকে, সিনেমার
নাম মানে চরিত্রের ডাকের নাম অনুসারে এটার নাম, সেটা কি বলতো? বলতে পারবে? বাবু মশাই। বাবু মশাই, ও বাবু মশাই, সেই বাবু মশাই, এই ফলটার নাম হলো বাবু মশাই। সুন্দর খেতে। আর এই মানে এই সময়টাই পাওয়া যাবে, এটা শুনছি কাশ্মীরের ওদিক থেকে আসে, আর এই এই সময়টা পাওয়া যাবে, এরপর শীতকালে আর পাওয়া যাবে না বা এর আগেও পাওয়া যায় না। হ্যাঁ মা, দেখছি মা, আগস্ট, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর, মানে আগস্টের শেষের দিক থেকে আর সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে, তারপরে আর পাওয়া যাবে না। কি দেবো মা? এই দেখো, এই দেখো। আচ্ছা আমি দেখছি, আমাকে ছাড়ো, দিচ্ছি দিচ্ছি, হাতটা ছাড়ো, দিচ্ছি, আমি কথা বলছি তো ওরকম। আর এই দেখো, আচ্ছা দিচ্ছি তো, দিচ্ছি। আচ্ছা আমি ফোনটা রাখি, দাদুর সাথে কথা বল, রাখি, ওকে এখন কি চাইছে দি। এখন প্রায় 12:15 বাজে, এবার সোনাকে আমি খেতে বসাবো, কারণ ও সকালবেলা শুধু পেডিয়াশিওর খেয়েছে, আজ বেলা করে ঘুম থেকে উঠেছে তো, এবার ও কিছু খায়নি, এবার পেডিয়াশিওর খেলো প্রায়, তখন বাজে 10:15-20 সময় খেয়েছে, এবার ওটা পেটেতে 2 ঘন্টা থাকে, তো সেই হিসেব করে ওই 12:30 সময় ওকে খাওয়াতে বসবো আর কি। আর কি বলে, আজকে হলো অনেক কাজ, আজকে আবার ব্যায়াম মানে মার্কেটে যেতে হবে। রাজা ফোন করে বলল যে 1 তারিখ পড়ে যাচ্ছে, তো ভিড় মার্কেটে আরও বেড়ে যাবে। রাজা বলল ফেরার পথে মানে হসপিটাল থেকে ফিরবে আমাকে রেডি হয়ে থাকতে বললো, আমি বেরো। তখন আমি রাজাকে বললাম না, রুটি, আজ আবার চিকেন রান্না করবো, তো রুটি চিকেন এগুলো রান্না মানে চিকেনের জোগাড়টা করে যাব আর রুটিটা করে রেখে যাব, ওটা ভিজিয়ে যাব আর ওকে একটুখানি পরিয়ে খানিকটা এগিয়ে দিয়ে তারপরে মার্কেটে বেরোবো, তাহলে মানে রাতের দিকে 8:30-8:00 পর যাব, তাহলে মার্কেট ফাঁকা পাবো। আর খোলা তো থাকবে 10:30-10:30 পর্যন্ত, সেটা কোনো ব্যাপার নয়, 10:00 পর্যন্ত তো মিনিমাম খোলা থাকবে, তো ওই জন্য ওই ওই প্ল্যানটাই আমরা করেছি আজকে। আর এই যে দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা হওয়ার খুব দরকার ছিল, বুঝলাম, পুরো এত গরম বেড়েছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমে, তো ওই মানে মাথাটা একটু ঠান্ডা হলো বৃষ্টিটা দেখে, মন মাথা দুটোই ঠান্ডা হলো বৃষ্টিটা দেখে। আর এখন একবার একটা মানে যে আমাদের দুধ দেয়, ওদের তো চাষের কাজ করে, তো ওরা সেই স্প্রে দেয় জমিতে ঘাস মারার জন্য, ওই বৃষ্টি হচ্ছে, তাকে ফোন করলাম, ফোন করে বললাম স্প্রের মেশিনটা নিয়ে আসতে, ওই ঘাস মারার ওষুধ রাজা নিয়ে এসেছে, তো সেই গুলে রাজা থাকলে ভালো হতো, এখন আমাকেই একে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওই স্প্রেটা বাগানে ছড়াতে হবে, মানে অনেক কাজ। আর পুর একটু রেস্ট পেলাম না, আবার মার্কেটে বেরোতে হবে, এই দেখো আমার স্প্রে করতে এসে গেছে। আর এই জায়গাটা নয়, শীতকাল আসছে তো একটু রোদের মধ্যে বেরো, বসি, সোনাই একটু খেলে, এই জায়গাগুলো মাঝে মাঝেই আমাদের পরিষ্কার করতে লাগে, তো এই স্প্রে হবে তারপরে এগুলো ভালো করে পরিষ্কার হবে। আগ্রহ করেই বেরোচ্ছি, একটু শাড়ি দেখবো, আর একটা টি শার্ট কিনতে হবে, সেই টি শার্ট কিনবো, মানে এই জন্য বেরোচ্ছি, রুটি করে যাচ্ছি, সোনাইয়ের রুটি দুধে ভিজিয়ে দিয়ে যাচ্ছি, ফিরে এসে আজকে চিকেন রান্না করব। এই বেরোই, না হলে দেরি হয়ে যাবে, আবার রাস্তায় যেতে যেতে কথা হবে। রুটি করে বেরিয়েছি, এই হাওয়াটা মনে হচ্ছে পুরীর সমুদ্রে পাড়ে বসে আছে সেই হাওয়া, এত আরাম লাগছে, সোনাইকে সামনে বসিয়ে দিয়েছেন, ও একটু সামনে বসুক আমি একটু হাওয়া খাই, করে রুটি বিঘ্ন করেছিল, খুব গরম লাগছিল, দেখো হাওয়াটা দিচ্ছে কি ভালো লাগছে, ইচ্ছে করেই দেরি করে বেরিয়েছি, একটু ফাঁকা থাকবে সময়টা, সন্ধ্যের দিকে গেলে
ভিড়টা বেশি হবে, রাতের দিকে না একটু ফাঁকা হবে। আর যে দোকানে আমি যাই শাড়ি দেখতে, প্রচন্ড ভিড় হয়, প্রচন্ড ভিড় হয়, সাংঘাতিক ভিড় হয়। আর পুজোর সময় তো মানে পিঁপড়ে গলার জায়গা থাকে না, এতটা ভিড় হয়। দারুণ দারুণ কালেকশন থাকে। এর আগেও গেছি, তোমরা দেখেছ, সেই দোকানেই যাও। আর কথা বলা যাবে না, মার্কেটের ভেতর ঢুকে পড়েছি, প্রচন্ড আওয়াজ, হাওয়ার আওয়াজ, পরে কথা হবে। চলো চলো, ওখানে কোনো শাড়ি পছন্দ হলো না, ওখানে হলো ফ্যান্সি শাড়িটা বেশি, তাও তাঁতের শাড়ি পাওয়া যায়, কিন্তু পুজোর সময় ফ্যান্সি শাড়িটাই বেশি কেনে বলে ফ্যান্সি শাড়িটাই বেশি তোলে। আমরা যেখানে তাঁতের শাড়ি পাওয়া যায় সেটা একটুখানি যাচ্ছি, চুলগুলো পুরো ঘেটে গেছে। আর এই যে এখানে দুর্গা ঠাকুর পুজো হয়, তার প্যান্ডেলের কাজ চলছে, এই ঠুকে যেত। চলো যাই, তুমি চলো না, এগো না, আমি ওকে হাতে নিয়ে চলে যাচ্ছি। শাড়ি পছন্দ হয়েছে, এবার যাচ্ছি একটা টি শার্ট কিনতে, যাবো বাজার কলকাতায়। ভালো ভিড় দোকানে, মানে সব জায়গাতে ভালো ভিড়। প্রায় 9:30 বেজে গেছে, প্রচন্ড জোর খিদে পেয়েছে, গিয়ে মাংস রাঁধবো, তারপরে খাবো, ওই জন্য এখান থেকে একটু মোমো খেয়ে যাচ্ছি। এখন প্রায় বাজে 10:20, আমি রান্না বসিয়েছি অলরেডি। আজকে পোলট্রি মুরগি হচ্ছে, আমরা বলি বিদেশি চিকেন, তো যে কারণে চিকেনটাকে আমি আগে ভালো করে ভেজে নিচ্ছি। আমি যখনই পোলট্রি মুরগি করি তখনই চিকেন ভালো করে ভেজে করি, না হলে গন্ধ লাগে, খেতে পারি না। তো সেই চিকেন ভাজা হয়ে গেছে, এবার এদিকে মাংস পেঁয়াজটা ভেজে দিয়ে যে রাজা পেঁয়াজটা চপ করে দিচ্ছে, এই পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়ে সোনাইকে খাওয়াতে যাব। ওখানে একটু মোমো খেয়েছে, তাই জন্য পেটটাও ভর্তি, আবার একটু মিষ্টি খেলো, যে জন্য চিকেনটা আগে বসিয়ে দিই। ভাজা হয়ে গেছে চিকেনটা, ভেজে নিই কেন বলো তো, একে তো গন্ধ লাগে, আর তার মধ্যে এই যে দেখো কত জল বেরিয়েছে, এই জলটা বেরিয়ে গেলে না চিকেন থেকে চিকেনটার মানে কষানোটা খুব ভালো হয়, টেস্টটা খুব ভালো ছাড়ে, ওই জন্য একদম আর কি ভেজে জলটাকে বাইরে বের করে দিই। এবার এর মধ্যে তেল দিয়ে, গরম মশলা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে যেমন মাংস কষানো হয় সেরকম করে কষাবো। কিল আমাদের যা অবস্থা, চিন্তা করতে পারবে না। এই যে সবে পেঁয়াজ ভাজা হচ্ছে দেখো, আর এই যে চিকেন ভেজে মাংস করলে না পেঁয়াজটা মশলাটা মানে 1/3 কষানো হয়ে যাবার পর মাংসটা দিতে লাগবে, না হলে মাংসটা গলে যাবে, খেতে ভালো লাগবে না, এমন খিদে পেয়েছে। আমাদের আর মাংস হওয়া পর্যন্ত আমরা ওয়েট করতে পারলাম না। নবরত্ন কারি করেছিলাম পরশু দিন, সেটা ছিল, সেটা দিয়ে এখন রুটি খাই, আগে পেট ঠান্ডা করি, তারপরে জিভের স্বাদ মেটাবো। নবরত্ন কারিটাও ফাটাফাটি রান্না হয়েছিল, আর আমার একটু পনিরের তরকারি খেতে ভালো লাগে। আমি রাজাকে বলছি, কি গো মাংসের জন্য ওয়েট করবে না খাবে? রাজা বলছে, আমি আর পাচ্ছি না, মাংস পরে খাবো, কাল খাবো, পরশু খাবো, অনেকটা মাংস, চিকেন দুদিনের করবো বলে থাকবে, আর কি করা যাবে, খিদে তো পেয়েছে, আগে পেটকে সামলাই, পেঁয়াজ আস্তে আস্তে ভাজা হোক, সোনাইকে খাওয়াই, আমি খেতে বসি, তারপরে এসে আবার ওতে আদা রসুন সব দেওয়ার দেব। ও এত খিদে, এত খিদে, ওখানে পনিরটা 2 প্লেট নিলে হতো।
চোখ মুলে চোখ বন্ধ করে দিলে কি হবে? আহ কি ঠ্যাং চিবোচ্ছে এই দেখো, চিবাও চিবাও ঠ্যাংটা, বড় চিকেনের ঠ্যাং। কখন হবে কি জানি, বেশ লাল হয়েছে দেখো, কখন কমপ্লিট হবে। টেস্ট করুক, কোথায় তুমি? হাঁচিটা দেখি না, বলো বলো কেমন হয়েছে, একটু এদিকে ঘুরিয়ে খাও না, নুন হচ্ছে কি হবে, আর একটু কষানো হবে, ঝাল আর একটু ঝাল দেবো, এখনো ঝাল দেবো, হ্যাঁ সে তো হবেই, কষানো হয়েছে না, আর একটু কষানো হবে, প্রশ্নগুলো করার আগে নিজে একটু খেয়ে দেখো। আর একটু কষানো হবে, আর একটু ঝাল হবে, এই মাংস ঝাল না হলে খেতে ভালো লাগে না, আর একটু ঝাল দিই, সারা রাত ধরে মাংস রান্না করব, ভোরবেলা মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমব, রাজাকে বললি কি গো, কি গো সারা রাত ধরে, শোনো না আমার কথাটা, বলছি সারা রাত ধরে মাংস রান্না করি, সকালবেলা গরম গরম ভাত করি, ভোরবেলা করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, ওরে কথা বল বাবা, চোখ বন্ধ হয়ে যাচ্ছে চিবোতে চিবোতে, আমার দম বেড়েছে, আর একজন খাওয়াই শেষ হচ্ছে, আমাদের মাংস রান্না এই কমপ্লিট হলো, আমরা এখন মিনি থামস আপ খাচ্ছি এনার্জি আনার জন্য, রান্নাঘর পরিষ্কার করতে লাগবে তো ওর জন্য, আর আর একজন খেয়েই চলেছে, খাওয়ার শেষ হয় না, আর কি কি কিনেছি সেটা দেখাবো দাঁড়াও তোমাদেরকে, এই একটা জিনিস খেতে আমার খুব ভালো লাগে, জানি অস্বাস্থ্যকর ভালো নয় কিন্তু আমার ব্যাপক লাগে, আচ্ছা দাঁড়াও রাজা মোবাইলটা ধরুক আমি পরপর করে দেখিয়ে দিই, আর একজন দিদি আছে তাকে দেওয়ার জন্য একটা শাড়ি কিনেছি, পুজোতে প্রত্যেক বছর শাড়ি দিই, তো এই একটা তাঁতের শাড়ি কিনেছি, এরকম বড় বড় বুটি দেওয়া আছে, আমার খুব ভালো লাগে এইটা, কালারটাও খুব সুন্দর আর পাটটার মধ্যে বেশ নতুনত্ব আছে, এই জন্য একটা শাড়ি কিনেছি, যা খুলে গেল এটাকে ঠিক করব, আবার দেখিয়ে দিই, আমাদের যে দুধ দেয় ছেলেটা রাজু তাকে একটা গেঞ্জি দেওয়া দেব, এই যে তার জন্য একটা গেঞ্জি কিনেছি, কালারটা আমার খুব পছন্দ হয়েছে, আর ছেলেটা খুব ফর্সা তো ওকে খুব ভালো মানাবে, ওই জন্য ওর জন্য একটা এরকম গেঞ্জি কিনেছি, কাপড়টাও খুব সুন্দর, বেশ ভালো লেগেছে আমার, নাইয়ের জন্য একটা ওড়না কিনেছি, কালকের যে ড্রেসগুলো তোমাকে দেখা তোমাদের দেখালাম অষ্টমীর দিন সকালবেলা, ওই ড্রেসটার সাথে একটা ওড়না হলে ভালো হয়,
তো এটা অনেকটা কম দাম ছিল, ওই জন্য ভাবলাম কিনে নিই। আর ওই প্যান্টালুনস বিগ বাজারে প্রচুর 450 এরকম দাম, ওই জন্য ওগুলো কিনতে মানে অত দাম দিয়ে, এটা যদি আমি কেটেও নিই আমার গায়ে লাগবে না, কিন্তু ওগুলো একটু কেটে ইউজ করলে গায়ে লাগবে। এটা একটু ওর বড় হবে আমি জানি, কিন্তু কেটে ইউজ করতে পারবো, অতটা গায়ে লাগবে না। 100 টাকা মতো নিয়েছে, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। দেখো এই দেখো, আমিও ইউজ করতে পারবো, দেবো না নোনাইকে, খাচ্ছে না যাচ্ছে না, নোনাইকে দেবো না। দরকার ছিল, এটা কিনেছি, কিন্তু আমার এরকম ডিজাইন খুব একটা ভালো লাগে না। এখানটা দেখো কি সুন্দর ডিজাইন হয়ে রয়েছে, কিন্তু সুন্দর, কিন্তু আমার দেখতে ভালো লাগে, কিন্তু এরকম পায়ের মধ্যে ডিজাইন ভালো লাগে না, কিন্তু বেশ কম দাম আর কাপড়টা ভীষণ নরম, সেই জন্য আমি এটা নিয়েছি, নরম বলেই এটা নিয়েছি। এই ধরনের বিছানার চাদর আমার খুব খুব ভালো লাগে, খাদি টাইপের বিছানার চাদর, বড় একখানা নিয়ে এসেছি, এই যে বিশাল বড় একটা বিছানার চাদর, ডবল বেডের। এটা একটু না মোটা কোয়ালিটি, এটা বিছানায় পাতলেও ভালো লাগে, বেশ মোটা। আর সব থেকে ভালো কি বলতো, শীতকালে গায়ে দেওয়ার জন্য। দুটো আমার আছে সিঙ্গেল, এটা নিয়েছি ডবল, এগুলো খুব ভালো, আর কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা নিয়েছি। এটা 300 কত নিল, 400 টাকা নিল না? হ্যাঁ 400 টাকা নিয়েছে এটা। ব্যাস এই আমার আজকের শপিং। রাজা এবার টোলে পড়ে যাবে, রাজা এবার ঘুমের চোটে টোলে পড়ে যাবে, ও ঘুমোতে চাইছে, আমি বলছি ঘুমোতে দেবো না, জেগে বসে থাকো, রাত সকালবেলা মাংস খাইয়ে আমি ঘুম পাড়াবো তোমাকে। আর এই যে দেখো চিকেনটা, কালারটা কি সুন্দর হয়েছে দেখেছো, এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে এটাকে তুলে একবারে ঘুমোতে যাব। তো তোমাদেরকে আজকের এখানেই টাটা বাই বাই গুড নাইট বলে দিলাম, তোমরা সবাই খুব ভালো থেকো। এখন আমি আবার এগুলো গুছবো, বিশাল চাপ বিশাল চাপ। ঠিক আছে না, সবাই ভালো থেকো, গুড নাইট দিল সবাই, গুড নাইট, টাটা।